জাভার বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমি মিথুন কুমার রিজু। আজকের পর্বেতে আমি ক্লাস অ্যান্ড অবজেক্ট নিয়ে আলোচনা করব, যা কিনা অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মূল বিষয়। ক্লাস অ্যান্ড অবজেক্ট, অবজেক্ট অরিয়েন্টেড হল সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যাকে আমরা অবজেক্ট হিসাবে কল্পনা করতে পারি। যেমন জাভা, সি প্লাস প্লাস, পাইথন, এগুলো সবই অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট কি? অবজেক্ট হলো আমাদের আশেপাশে যা কিছু আছে তাই সবগুলোই অবজেক্ট। আমাদের আশেপাশে যা কিছু আছে তা সবগুলোই আমরা অবজেক্ট বলতে পারি। যেমন আমাদের ফোন আছে, ল্যাপটপ আছে, ঘড়ি আছে, ব্যাগ আছে, এগুলো হলো এক একটা অবজেক্ট। কিন্তু প্রোগ্রামিংয়ে তো এভাবে বলে দিলে তো হবে না। প্রোগ্রামিংয়ে অবজেক্ট বলতে বোঝায় অনেকগুলো ডেটা অ্যান্ড অনেকগুলো ফাংশনালিটি মিলে তৈরি হওয়া একটি বক্স। শুধু ডেটা অ্যান্ড ফাংশনালিটি থাকলেই হবে না, ডেটাগুলোকে রিলেটেডও হতে হবে, অর্থাৎ একে অপরের সাথে সম্পর্ক থাকতে হবে। ডেটাগুলোকে এমনভাবে লুকিয়ে রাখতে হবে যেন অন্য কোনো অবজেক্ট এই অবজেক্টের ডেটাগুলোকে দেখতে না পায়। আর এমন কিছু ফাংশনালিটি থাকতে হবে যাকে করে অন্য অবজেক্ট এই অবজেক্ট সম্পর্কে না জেনেই একে ব্যবহার করতে পারে। কথাগুলো খুবই জটিল, ঠিক না? আচ্ছা, কোনো প্রবলেম নেই, একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে বোঝাই। এক্সাম্পলটা হলো, আমরা যদি MP3 প্লেয়ারের কথা ভাবি বা চিন্তা করি, তাহলে MP3 একটা অবজেক্ট। আমরা MP3কে আমরা একটা অবজেক্ট হিসাবে চিন্তা করলাম। তাহলে এই অবজেক্টটা ব্যবহার করে কে? আমি, আপনি, আমরা মানুষ, তাই তো? আমরা মানুষরাই MP3 প্লেয়ারটা ব্যবহার করে থাকি। আমি, আপনি কিন্তু এক একটা অবজেক্ট। MP3ও একটা অবজেক্ট এবং আমি, আপনি এক একটা অবজেক্ট। দ্যাটস মিন একটা অবজেক্ট আর একটা অবজেক্টকে ব্যবহার করেছে। ওয়াও, চিন্তার বিষয়, ঠিক না? মিউজিক প্লেয়ারও কি থাকে? মিউজিক প্লেয়ারে কি থাকে? অনেক গান থাকে। এই গানগুলো হলো একটা ডেটা যা আমাদের কাছ থেকে হাইড করা আছে। গান বাদেও অনেক ফাংশনালিটিও বা ইনফরমেশনও এর ভিতরে আছে। সব ইনফরমেশনই কিন্তু আমাদের থেকে হাইড করা আছে। আমরা জানি না গান কিভাবে আছে, কিভাবে স্টোর করা আছে, সবই ইন্টারনাল ফিচার। আমাদের কি দেওয়া থাকে? জাস্ট মিউজিক প্লেয়ারের সাথে কিছু কন্ট্রোল দেওয়া থাকে যা আমরা ব্যবহার করতে পারি। যেমন আমরা বাটন প্রেস করলে আমরা গান শুনতে পারি এবং আমরা গানটাকে পজ করতে পারি, নেক্সট করতে পারি, প্রিভিয়াস করতে পারি, এগুলো কিন্তু আমরা করতে পারি জাস্ট কন্ট্রোলের মাধ্যমে। ওকে, এগুলো আমাদের দিয়ে দিয়েছে তারা। যদিও আমরা জানি না কিভাবে মিউজিক প্লেয়ার তৈরি করা হয়েছে, জাস্ট আমরা তার ইন্টারফেসকে ব্যবহার করতে পারছি। এই যে মিউজিক প্লেয়ার বা মিউজিক প্লেয়ারটাও একটা অবজেক্ট। ওকে, মিউজিক প্লেয়ারটাও একটা অবজেক্ট। আমরা অবজেক্টের সংজ্ঞা থেকে জেনেছি যে অবজেক্ট হতে গেলে কিছু ডেটা থাকা লাগবে। তাহলে এখানে ডেটা হিসাবে আছে মিউজিক। ওকে, কিছু ফাংশনালিটিও থাকা লাগবে। মিউজিক নিজেই কিন্তু একটা অবজেক্ট হতে পারে। কেন? কারণ মিউজিকেও অনেকগুলো ডেটা ধারণ করতে পারে। মিউজিকও কিন্তু অনেক ডেটা ধারণ করতে পারে। যেমন মিউজিকের টাইটেল থাকতে পারে, মিউজিকের আর্টিস্ট থাকতে পারে। ওকে, এসব কিছু মিলে মিউজিকও একটা অবজেক্ট। তাহলে ফাংশনালিটি আমরা কাদের বলবো? আমরা বলতে পারি আমরা যে গানকে পজ করতে পারি, প্লে করতে পারি, নেক্সট করতে পারি, প্রিভিয়াস করতে পারি, এগুলো আমরা মিউজিক প্লেয়ারের ফাংশন হিসাবে চিন্তা করতে পারি। এখন আমরা ক্লাস নিয়ে আলোচনা করব। তাহলে কিন্তু অবজেক্টটা কিন্তু বুঝালাম। অবজেক্ট কি? আমাদের আশেপাশে যাই কিছু আছে তা এক একটা অবজেক্ট। ওকে, তাহলে আমরা মিউজিক
পিলারও একটা অবজেক্ট হতে পারে। ওকে, মিউজিক পিলারে অনেক ডেটা থাকে, অনেক ফাংশনালিটি থাকে। ওকে, মানুষ একটা অবজেক্ট হতে পারে। ওকে, আপনি যাই নিয়ে চিন্তা করুন না কেন, সেটাই একটা অবজেক্ট। এখন আমরা ক্লাস নিয়ে আলোচনা করব। ক্লাস হচ্ছে অবজেক্টের ব্লুপ্রিন্ট। একটা অবজেক্টে কি থাকতে পারে বা কোন বিষয় থাকবে বা কি কি মেথড বা কি কি ফাংশনালিটি থাকতে পারে, এসব কিছু ইমপ্লিমেন্ট করা হয় ক্লাসে। ওকে, একটা অবজেক্টে কি থাকতে পারে, কি না থাকতে পারে, কি ফাংশনালিটি থাকতে পারে, বা আপনি ডেটা থাকতে পারে বা মেথড থাকতে পারে, সব কিছু আমরা ইমপ্লিমেন্ট কোথায় করব, ক্লাসে। অবজেক্টটাকে ইমপ্লিমেন্ট করব ক্লাসে। অবজেক্টে তো অনেক কিছুই থাকতে পারে, ডেটা থাকতে পারে, ফাংশন থাকতে পারে, এগুলো কোথায় ইমপ্লিমেন্ট করব, ক্লাসে, মাথায় রাখবেন। একটু আগেই বলেছিলাম অবজেক্ট হলো বিভিন্ন ফাংশনালিটি এবং মেথডের সমন্বয় একটি বক্স। ওকে, তাহলে অবজেক্ট হলো বিভিন্ন ফাংশনালিটি এবং মেথডের সমন্বয় একটি বক্স। তাহলে অবজেক্টে বলবো মুখ বন্ধ করা বক্স এবং ক্লাসকে বলবো মুখ খোলা বক্স, যেখানে আমরা অবজেক্টের যত বৈশিষ্ট্য আছে সব আমরা ক্লাসে ইমপ্লিমেন্ট করব। সব কিছু আমরা ক্লাসে ইমপ্লিমেন্ট করব। একটা ক্লাসে কিছু ফিল্ড থাকতে পারে, কিছু প্রপার্টি থাকতে পারে, কিছু ডেটা থাকতে পারে, কিছু কনস্ট্রাক্টর থাকতে পারে। এই কনস্ট্রাক্টর একটা মেথড যা শুধু অবজেক্ট কনস্ট্রাক্টরের সময় কাজ করে, আর কিছু মেথডও থাকতে পারে। ওকে, মানে আমরা যা বুঝলাম যে অবজেক্টের যত ডেটা থাকতে পারে, যত মেথড থাকতে পারে, আমরা সব কিছু কোথায় ইমপ্লিমেন্ট করব, ক্লাসে। আমরা ক্লাসে সবগুলো ইমপ্লিমেন্ট করব। ওকে, অবজেক্টে, এবং অবজেক্ট ক্রিয়েট করে আমরা ক্লাস থেকে ওই যে ইমপ্লিমেন্ট করলাম, যে প্রপার্টিগুলো ইমপ্লিমেন্ট করলাম, আমরা তা অ্যাক্সেস করতে পারবো ক্লাস অবজেক্টে। ওকে, আমরা অবজেক্টের মাধ্যমে ওই ক্লাসের বৈশিষ্ট্যগুলোকে অ্যাক্সেস করতে পারবো। ওকে, এটাই হলো ক্লাস এবং অবজেক্টের বৈশিষ্ট্য। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।